আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাসায় দাও দাও করে জ্বলছে আগুন, পালানোর কোনো পথ নেই। জীবন বাঁচাতে অনেকেই লাফিয়ে পড়েন ভবন থেকে, তারপরও রক্ষা হয়নি। একজন ঘটনাস্থলেই মারা যান, গায়ে আগুন লাগা অপরজনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রোববার সন্ধ্যা 6:30টার দিকে গুলশান 2 নম্বর এলাকার 12-তলা আবাসিক ভবনে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সবখানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। কিছু মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে হাত দিয়ে নাড়াচাড়া করতেছে ওরা আগুনের থেকে বাঁচার জন্য। ওই পাশে যে ফুলে আগুন ধরছে, নিচের ফ্লোরে অনেক মানুষ ইশারা করতেছে আমি বাঁচবো কিভাবে। তারপর আপনার তার বেলকনিতে অনেক লোক আসলো স্যার, এদের অবস্থা খুবই ভয়াবহ স্যার, পিঠে আগুন লেগে গেছে এমন অবস্থা। পরে 2 জন মহিলা 3 জন ছেলে 10 তলার উপর থেকে লাফ দিয়েছে বাধ্যগতে। আগুন থেকে রক্ষা পেতে অনেকেই আশ্রয় নেন ভবনের ছাদে, মই দিয়ে কয়েকজনকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে উপরের ফ্লোরগুলোতেও। আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসের আরও 16টি ইউনিট যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। দ্রুত উদ্ধার কাজে অংশ নেন তারা। এ নিয়ে মোট 19টি ইউনিটের আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগে 5 ঘন্টা। আগুন নিয়ন্ত্রণে আনতে এত দীর্ঘ সময় লাগার পেছনে উৎসুক জনতার ভিড়কেই দায়ী করছেন ফায়ার সার্ভিস, মেয়র এবং নৌবাহিনীর কর্মকর্তারাও। আমরা 22 জনকে জীবিত উদ্ধার করেছি এবং আমাদের জানা মতে একজন DMC-তে আছেন মৃত, যিনি উপর থেকে লাফ দিয়েছিলেন, এবং 3 জন বার্ন্ড অবস্থায় আছেন। বাকিদেরকে আমরা বাংলাদেশ সেনাবাহিনী এবং এয়ারফোর্সের সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের আমাদের ফায়ার সার্ভিসের 19টা ইউনিট অক্লান্ত পরিশ্রম করে আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি। আমাদের এই কার্যক্রমে সেনাবাহিনী, বিমান বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের যে পুলিশ বাহিনী আছে, পুলিশ বাহিনীকেও আমি ধন্যবাদ জানাই। আর আপনি দেখেন যারা ভলেন্টিয়ার আছেন তারাও এখানে সহায়তা করেছে। আমাদের গাড়ি থেকে ফায়ার হোজের মাধ্যমে এখানে পানি ছিটানো হয়েছে। আমরা মেইন প্রতিবন্ধকতা যেটা পেয়েছি, রাস্তা শুরু এবং উৎসুক জনতার কারণে আমাদের একটু অপারেশন করতে সমস্যা হয়েছে। জনগণ যে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, এটি কিন্তু আমাদের কিন্তু অনেক পিছনে ফেলেছে, নালে এই উদ্ধারটা আমরা প্রায় 2 ঘন্টা আগে কিন্তু করতে পারতাম। আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবন জুড়ে শুরু হয় তল্লাশি। উদ্ধার করা হয় নবজাতক সহ 22 জনকে, যাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে আহত হয়েছেন। তাদের অনেককেই পার্শ্ববর্তী শিকদার মেডিকেলে নেওয়া হয়। আগুনে দগ্ধ 3 জনকে নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একজনের মৃতদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলে।